আসসালামু আলাইকুম, আমি অন্তরা অন্তরা অন্তর পেজ। আজকেও এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আমাদের ঈদের ভিডিও। আর ঈদের সময় আমরা কই যাই, কী করি, দেশে কী লেগে যাই, কেমন কাটাই না কাটাই, আর কিসের জন্য দেশে যাই, এটাই আপনার রকম। তো প্রথমে দেখা যাচ্ছে সদরঘাট। আর প্রথম যেমন এই প্রথমবার আমি এক লগে এত লঞ্চ দেখছি, এর আগে লঞ্চ দেখা হয় নাই, দেখা হয়েছে কিন্তু এত টানা। তারপরে যেমন ধরুন আগে আমার আমি যাই, কারণ হয়েছে ভাবছিলাম যে জায়গা হতো না, পরে দেখি অনেক জায়গা কোনো সমস্যা নেই। তারপরে যেমন প্রথম রোজা আমরা ইফতারের মধ্যে খুললাম, মানে এই প্রথম আর কি, যেমন ধরুন ইফতারি খোলা হয়েছে লঞ্চের মধ্যে, এর আগে খোলা হয় না। আর এইগুলো যেমন ধরুন সারাদিন আমার চোখের সামনে দিয়ে ঘুরছে, আমি কই আল্লাহ তোরা একটু পরে আয়, আমি রোজাটা খুলে লই, তার মধ্যে তোরা আয় না, হুনেই না, এরা এরা ঘুরতেই আছে, এরা ঘুরতেই আছে, আমি যে কই একটু পরে আয়, তারা হুনেই না। আমি তারপরে যেমন ধরেন মনের মামারা আইলো, এরা এরা আইছে নয়টা দিক না, তারপরে যেমন ধর বাতি খাই লাই এরা, আমরা আর পরে খাই, তারপর যেমন লাস্টে এক কাপ চা খাই, তারপরে যেমন ধর আমরা ছক্কা খেলি, আর এই দিকটা যখন মনের মামা মানে খেলতেই দেয় না। তারপরে যেমন ধরেন আমরা বাসায় পড়ি, আর এইগুলো আওয়ার ভিডিওগুলো আমি করি নাই। তারপরে যেমন ধরেন আয়া দেখি কি নানা ফিন্নির আনতে আছে, আর নানা সব সময় ঈদের মধ্যে ফিন্নি আর দরদা না জর্দা এগুলো রাঁধতে, নানা নিজের হাতে রাঁধতে আমরা সবাই যাই। এদিনকে যেমন ধরেন আমরা কেউ আর কোনো কাজ করা লাগে না, এদিনকে নানি আর নানাই কাজ করে, এছাড়া আর ঘরের কেউ কাজ করে না। এদিনকে যেমন ধরেন আমরা সবাই ছুটি দেয়, তারা দুই জামাই পো খাম ভরে, এদিনকে আমরা আর কেউ খাম ফতে দেয় না। তারপরে যেমন ধরেন ফিন্নি হয়ে গেছিলো, ফিন্নি হয়ে গেছে, তারপরে যেমন ওই যে জোয়ার জানা জোয়া বয়সে, তারপরে যেমন ধরেন নানারা কইছে নানা তুমি এটা রান্ধা, তুমি নামাজে যাও, কাপড়ে যা যা রান্না লাগে আমি আর নানি রাঁধবো না, কোনো সমস্যা নাই। আর এটা রাঁধছে যেমন ধরেন আনারস দেয়া, আমার কাছে মনে হয় যে কমলা দিয়ে রাঁধলে আমার কাছে মনে হয় এটা বেশি মজা লাগে, কিন্তু এটাও মজা হয়েছে। তারপরে যেমন ধরেন নানা নামাজের জায়গা, তারপরে যেমন ধরেন আমি আর নানি এগুলা দুপুরে কী কী খাওয়ানো হবে সব এগুলো আমরা রাঁধি। তারপরে যেমন ধরেন আমার কাম হয়েছে ঈদের মধ্যে ঘুমাই না, কারণ 10-12 বছর ধরে ঈদ এরকমই কাটে, কারণ আগে যেহেতু দোকান ছিল, দোকানে লাগে সারা রাত রাঁধতাম আর দিন হইলে ঘুমাইতাম আর 5টা সময় উঠতাম। আর এবারও ঠিক এরকমই হয়েছে, এবার দোকান নাই, তারপর তো ঠিক এরকমই ঈদ খাচ্ছে, পরে ঘুম থেকে উঠে দিই 5টা বাজে। তো 5টা বাজে তো ওই সময় খাওয়ান দাওয়ানোর ভিডিও কোনো কিছুই করতাম না, যা ভিডিও সব গেলো ফানি। তারপরে যেমন ধরেন এই জায়গাটা যে দেখতেছেন কেল লেগে যে আমরা দেশে আইলাম, এটাই এখন কইতাছি। আমার নানা প্রতি বছরে সিন্নি করে, আর সিন্নি এবার কইছে যে ঈদের পরের দিনই সিন্নি করব। এই কারণেই যেমন ধরুন ঈদের দিন যেমন ধরুন সানরাইজের দিন আমরা লঞ্চের দিয়ে আইসি বাড়িতে, তো ঈদের দিন পরে বাড়িতে এর পরের দিনই যেমন ধরুন এইগুলো আয়োজন করা হয়, কাটা কুসা এগুলো আমি অনেক কিছুই দেখাই নাই, কিন্তু এগুলো সব কিছুই সারাদিনে হয়। তারপরে যেমন ধরুন রাত্রে এই কাটাকুটি হয় গরুর মাংস, আর গরুর মাংস গরু দুইটা জব করার দেখায় নাই, যদি কপিরাইট দেয় এই কারণে। তারপরে এগুলো কাটাকুটি আর এগুলো সারাদিনে মশলা গশলা এগুলো হয়েছে, অনেক মানুষ দিয়ে করাইছে এগুলো। তারপরে যেমন ধরেন এগুলো পেঁয়াজ লাউ টাউ লাউ টাউ এই কারণে হইব, কারণ খিচুড়ি হইব না রাত্রে, যেহেতু প্রচুর মানুষ আইছে এই কারণে, অনেক মানুষ প্রায় 40 জনের মতন মানুষ, যেহেতু নানা এদের তো সব প্রতি বছরই করে আর সবাই জানে, আর এই দিনে নানারে সবাইকে স্বাদ দিতে আয়। আর আমরা কী হয় যেমন চা জাল দিতে তো দিন যায়, চা জাল দিয়ে তো মাথা ঘোরা এই যাইতে যাইতে চা জাল দিতে। তারপরে যেমন ধরুন যেহেতু এটা ঈদের পরে ইস্কান্দার নানা আইসে রাইতে, ইস্কান্দার নানা এত টেহাল হয়েছে, আর এই কবির নানা কী করছে জানে, জর্জরদার থেকে এখন তো আছে হুঁতাছে যে এই নানা কাছে টেহাল হইতেছে, আর তাই সুপতে সুপতে হুঁতাছে, তখন বাইকে যাবো গা কারাও, তাই পরে যে আমরা টেহাল হয়ে বাইরে তুলেছি দিয়ে ওই নানার পরে টাইন না আছে আশ্রয় আইন না, ওই নানার কাছ থেকে টেহাল হয়েছে, টেহা দিবি না টেহা দে। তারপরে যেমন ধরেন এই যে খিচুড়ি খুললাম না, অনেক মানুষ খিচুড়ি, যেহেতু অনেক মানুষ এর লেগে আর ঘরে যেমন ধরেন আয়োজন করা হয় না, ওই লেগে বাইরে অনেক বড় ডেক দিয়ে রান্না লাগে, যেহেতু প্রচুর মানুষ। তারপরে যেমন ধরেন খিচুড়ি দম দেওয়া তো ওই নানা কাছে টেহা চাইতে গেছে গা, পরে টেহা দেয় আইয়া পরে যেমন ধরেন খিচুড়ি দম হয়ে গেছে, আমরা খাওয়া শুরু হয়ে গেছে রাইতার খাওয়ানোটা, রাইতার খাওয়ানো হচ্ছে সবজি দেওয়া মাংস দেওয়া খিচুড়ি। তারপরে ওই যে ইস্কান্দার নানার পিছনে আমি বইছি তুকু বইছি। তারপর যেমন ধরুন আমরা এখানে বইয়ে খাইতেছি, আর হেমেতে কিন্তু রান্না শুরু হয়ে গেছে, সারা রাত ভরে সবাই কিন্তু রান্ধে, যারা মহিলা এরা কিন্তু ঘুমাই গেছে, আর যারা পুরুষ তারা কিন্তু সারা রাতে কাম করছে। ওই যে মামা মাংস ডালতাছে,
পারভেজ মামা, মনির মামা, আরো অনেক মানুষ আসলো। তারা সারা রাতে কষ্ট করে তারা রাঁধছে। তারপরে যেমন আমি তো ঘুমাই গেছিলাম, ঘুম থেকে ওইটা দেখি যে বিরিয়ানি তো আমি একটু উদলায় উদলায় দেখি এটি রয়েছে, আর হেমে দেখুন তো প্যাকেটিং করতেছে, আর তারপর প্যাকেটিং করতেছে, আমি গিয়ে এটি উদলায় দিয়েছি। তারপরে দেখি আগেরবার দেখছিলাম, আগেরবার করছিল যে মানে সবাইরা খাওয়াইছে ছাদের মধ্যে, সবাই খাওয়াইছে, কিন্তু এবার ডিসিশন নেওয়া হয়েছে যে না খাওয়াইবো না, প্যাকেটিং করে সবার হাতে হাতে দিয়ে দেবো, তো ঝামেলা কম হইব। উড়া তারা করে যেমন ধরুন প্যাকেটিং করতেছে, কারণ মানুষ এবার সময় আয়া পড়ছে। তারপরে যেমন ধরুন প্যাকেটিং কইরা এগুলো সব পাক ঘরে থইতেছে, ঘরে থইতেছে, কারণ জায়গা অন্যা কই থইব এতগুলা। তারপর ঘরে বাহিরে পাক ঘরে এরকম টাল দেওয়া থইতেছে। তারপরে যেমন ধরেন মানুষ আইসে আওয়ার বাদে, আমি তো আর গিয়া বাইরে গিয়ে ভিডিও করতেন না, তাই জানলা দিয়ে যতটুকু পারছি অতটুকু ভিডিও করছি, আরও অনেক মানুষ আসলে দেখেছেন। তারপরে যেমন ধরেন লাস্টে আমরা বোলের মধ্যে সবাই গুল হইয়া বইতেছে, এখন নানি তো জায়গা পাইতেছে না, দেখছেন নানি তো জায়গা পায় না, এখন কী তাহার বলে রাজীব কেছে তুই হর তুই হর, আমি একটু বই হ্যার ধোয়াই না, তারপরে হ্যার কুলের মধ্যেই বই গেছে, এবার তো হরবি। পরে যেমন ধরেন আমি কিন্তু আগেই খাইছি, আমি আগেই খাই লিছি, এর লাগে আমি আর এখানেও খাইছি না। এই হলো যেমন ধরেন আমার ঈদের ভিডিও কী করছি না করছি, আর কি এর লাগে দেশে গেলাম, সিন্নির লাগে গেছিলাম, নানা সিন্ন হরবো এর লাগে গেছি, আর আমরা বেশি ঢাকায় ঈদ হয় দেশে ঈদ হয় না। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।